দেখো খেয়াল করো সবাই, ঠিক আছে, এখানে কয়টা আছে? CH3COO কয়টা আছে, এরকম কয়টা আছে দুইটা বলো? ম্যাম, দুইটা আছে ম্যাম, দুইটা, দুইটা দুইটা আছে। একটা একটা কোথায় এসেছে? এখানে, তাই না? একটা এখানে জি এসেছে ম্যাম না? তো আর কি কি জি থাকলো ম্যাম, এখানে, আর কি কি থাকবে বলো, আর কি কি এক্সট্রা আর থাকবে? একটা CH3CO আর একটা অক্সিজেন থেকে যাবে। CO, আরেকটা কি থাকবে? সরি, আমার হাতের লেখা তো বাজে হয় এখানে। কি কি থাকবে বলো? CH3, CH3 CO, আর কি থাকবে? আর CH3, একটা শুধু আরেকটি, অক্সিজেন। হ্যাঁ আরেকটা অক্সিজেন থাকবে। ওকে, এই যে ধরে নাও আরেকটা অক্সিজেন, ঠিক আছে, দেখা যাচ্ছে, জি ম্যাম, এটাও দেখা যাচ্ছে। CH3, CO, আরো একটা অক্সিজেন। তো এখানে এই জিনিসগুলা কি নাই? এই যে CH3, CO, দুইটা অক্সিজেন এসেছে, সিমিলার না? এই জি ম্যাম, জিনিসটা তো এখানে এসেছে। এই হাইড্রোজেনটা কোথা থেকে এসেছে? এই হাইড্রোজেনটা এটা, বিকজ এখানে যে আরো ছিল সে তো এখানে বসেছে, রাইট? জি ম্যাম, এই আরোটা এখানে আসছে, এই হাইড্রোজেনটা এখানে আসছে, আর এই যে আমার এক্সট্রা, এই এতটুকু যাওয়ার পর যে এক্সট্রাটা এটা ছিল সেটা হলো এটা। এখন ক্লিয়ার? ইয়েস ম্যাম, গুড। সো এই জি যে ম্যাম, দেখো, তুমি একটু ভালো করে খেয়াল করো, যদি আমার একটা অ্যানহাইড্রেট থাকে, যদি একটা অ্যানহাইড্রেট দিই, একটা স্টার প্রডিউস হচ্ছে, বিকজ এই অ্যানহাইড্রেট বা এসিটাইল ক্লোরাইড বা বেনজাইল ক্লোরাইড যেটাই হোক, ওর এতটুকু অংশ নিয়েই তো আমার এই স্টারটা প্রডিউস হচ্ছে, তাই না? তাই তো। জি ম্যাম, এখন তুমি যখন জি দিবা, তুমি যখন দিচ্ছ, তখন তুমি কি মেপে দিতে পারবা না যে আমি এত, কজ এটার কিন্তু ভলিউম আমরা জানি। যদি আমি লিকুইড দিই, সেটারও আমি ভলিউম মেজার করতে, ভলিউম না সরি, সেটার ওয়েট আমি মেজার করতে পারবো। তো যদি আমি 10 গ্রাম দিই, 10 গ্রামে কয়টা এরকম অণু অণু আছে, কয়টা মলিকিউলস আছে, সেটা আমি বের করতে পারবো। কিন্তু বের করা যাবে না, অবভিয়াসলি বের করা যাবে। সো জি যদি ম্যাম, চারটা থাকে, সাপোজ 10টার মধ্যে চারটা আছে, সাপোজ 10টার মধ্যে চারটা আছে, বাট আমার অ্যালকালয়েডে ওএইচ ছিল একটা, এস্টার কয়টা প্রডিউস হবে বলো? এস্টার কয়টা একটা প্রডিউস হবে? প্লেট এসে গেছে একটাই প্রডিউস হবে, কজ আরো তো মাত্র একটাই আসবে, জাস্ট একটা হাইড্রোজেনই আছে এই ক্লোরিনকে অপসারণ করার জন্য, একটা হাইড্রোজেন বিদ্যমান। সো এটা 10টা থাক, 20টা থাক, আমি কি করব? হবে না কিছু, তখন আমি বলতে পারবো যে হ্যাঁ, তার মানে তখন আমি আবার মলিকুলার ওয়েট করে দেখবো যে হ্যাঁ, আমার একটা জাস্ট এস্টার প্রডিউস হয়েছে, দ্যাট মিনস কি, একটা চলে গেছে আর বাকি তিনটা আছে। তো তিনটা কাউন্ট করে আমি বলতে পারবো, আমি চারটা দিয়েছিলাম, তিনটা, একটা খরচ হয়েছে, তিনটা বাকি আছে। তো আমি তখন বলতে পারবো এখানে একটা অ্যালকালয়েড আছে, একটা হাইড্রোক্সিল গ্রুপ আছে এই অ্যালকালয়েডে। বাট সাপোজ এখানে এখন আমি আরেকটা অ্যালকালয়েড দিলাম যেটাতে তিনটা হাইড্রোক্সিল গ্রুপ আছে, তুমি সলিউশন দিয়েছিল কতটুকু? চারটার। তিনটা হাইড্রোক্সিল গ্রুপ মানে এস্টার কয়টা প্রডিউস হবে? তিনটা, বিকজ তিনটা হাইড্রোজেন তখন থাকবে ক্লোরিনকে অপসারণ করার জন্য। সো সলিউশনে আমার এই যে সাবস্ট্রেট কয়টা থেকে যাবে? জাস্ট অনলি ওয়ান, একটা থেকে যাবে না? তখন আমি বলতে হ্যাঁ পারবো না যে আমি চারটা দিয়েছিলাম, একটা জাস্ট আছে, দ্যাট মিনস কি, অ্যালকালয়েডে তিনটা হাইড্রোক্সিল গ্রুপ ছিল। তো এটার নাম্বার কাউন্ট করে আমি বলতে পারি ম্যাম, না আমার অ্যালকালয়েডে হাইড্রোক্সিল মূলক কয়টা আছে বলতে, বলা যায় কিনা? জি বলা ম্যাম, যায়। বলা যাবে, গুড। তো এইভাবে আমরা বলা অ্যামাউন্ট, যায়। মানে জাস্ট ওর অ্যামাউন্টটা মেজার করে, ওর অ্যামাউন্ট মেজার করে আমরা বলে দিতে পারবো যে আমার হাইড্রোক্সিল মূলক কয়টা প্রেজেন্ট। শুধু হাইড্রোক্সিল আছে কিনা সেটা তো বলাই যাবে, ইভেন কয়টা আছে সেটাও আমরা বলতে পারবো। সবাই ক্লিয়ার? হাইড্রোক্সিল গ্রুপ নিয়ে আর কেউ জীবনে কোনোদিন ঝামেলা লাগাবা? না ম্যাম, বুঝতে পারছি। ওকে, তো আমরা না চলো ম্যাম, এখন সেকেন্ড ফাংশনাল গ্রুপ যেটা সেটা দেখবো। ও আরেকটা জিনিস, সেই কোশ্চেনটা তোমরা কেন করলো না, কোশ্চেন আসতে পারতো কিন্তু। আমি কিন্তু বারবার হাইড্রোক্সিল গ্রুপ বলতেছি, এটা কি ফেনোলিক হাইড্রোক্সিল গ্রুপ নাকি অ্যালকোহলিক হাইড্রোক্সিল গ্রুপ, সেই জিনিসটা কিন্তু এখনো ক্লিয়ার হয়নি। নাম্বার ক্লিয়ার হয়েছে, প্রেজেন্স অর অ্যাবসেন্স সেটাও ক্লিয়ার হয়েছে, বাট টাইপস কি সেটা কিন্তু ক্লিয়ার হয়নি। হয়েছে কি, ফেনলিক আর হাইড্রোক্সিলিক অ্যালকোহল গ্রুপ কিন্তু আলাদা। ফেনলিক হাইড্রোক্সিলিক গ্রুপ যেটা, সেটা কি থাকে? একটা বেনজিন রিং এর সাথে অ্যাটাচ থাকে, ফেনল। একটা বেনজিন রিং এর মধ্যে যদি ওএইচ গ্রুপ থাকে, সেটাকে কি বলি আমরা? ফেনল গ্রুপ, ফেনল, বিকজ ওটা ফেনলিক গ্রুপ। আর যদি একটা অ্যারোমেটিক একটা চেইনের মধ্যে একটা ওএইচ থাকে, সেটাকে আমরা কি বলি? অ্যালকোহল, বিকজ ওটা জি ম্যাম, অ্যালকোহলিক। তো এই দুটোর মধ্যে ডিফারেন্স আমরা কিভাবে দেখবো? তো এটা দেখার জন্য আরেকটা রিয়েকশন আছে। দেখো, দ্য ফেনলিক কম্পাউন্ডস আর সলিউবল, দ্য ফেনলিক কম্পাউন্ডস আর সলিউবল ইন সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড আর রিপ্রিসিপিটেড বাই কার্বন ডাইঅক্সাইড। দ্যাট মিনস
ফেনোলিক যদি গ্রুপ হয় সেটা হলো সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশনে সলিবল হয়ে যাবে, বাট যখন ওই সলিউশনটা আবার কার্বন ডাইঅক্সাইড দিয়ে তুমি ট্রিট করবা সে রিপ্রেসিপিটেট হয়ে যাবে, সে আর তখন সলিবল থাকবে না। সো আমি একদম শিওর হব, দেন আমি আবার রিশিওর হব যে অ্যাকচুয়ালি ফেনোলিক কিনা। আরেকটা দেখো, আরো ওভার শিওর হওয়ার জন্য আছে গিভ কালারেশন উইথ ফেরিক ক্লোরাইড, দ্যাট মিন্স তুমি যদি ওই রিপ্রেসিপিটেটেড যে অংশটা আছে সেটাকে যদি আবার তুমি ওই সলিউশনটাকে ফেরিক ক্লোরাইড দিয়ে রিয়াকশন করাও সে একটা বাদামি টাইপের কালার দেয়, ফেরিকের যে কালার সেই কালারটা দিবে। সো আমি একবার শিওর হলাম, ওভার শিওর হলাম, সরি রিশিওর হলাম, দেন আবার ওভার শিওর হলাম, যাতে আমার কোনো কনফিউশনই না থাকে, বিকজ এই তিনটা রিয়াকশনের একটাও আমার অ্যালকোহল দিবে না, শুধু ফেনলি দিবে। এগুলো ফেনলের ক্যারেক্টারিস্টিক রিয়াকশন, এগুলো কখনো অ্যালকোহল দিতে পারে না। ঠিক আছে, এই যে দেখো লেখা আছে, while alcoholic does not respond to this test, অ্যালকোহলিক গ্রুপ কখনোই এই রেসপন্ড করবে না এই টেস্টগুলোর জন্য। এখানে কোন টেস্টের কথা বলছে যে জি টেস্টে রেসপন্ড করবে না? ফেরিক ক্লোরাইড। তুমি কই ছিলা তখন ক্লাসে? এই যে তিনটা জিনিস, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সলিউবল হবে, কার্বন ডাইঅক্সাইড দিয়ে ট্রিট করলে রিপ্রেসিপিটেট হবে, ফেরিক ক্লোরাইডের সাথে ট্রিট করলে কালার প্রোডিউস করবে, এই তিনটার একটাও অ্যালকোহল করবে না, অনলি ফেনল করবে। এখন সবাই ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। ওকে, সেকেন্ড ফাংশনাল গ্রুপ দেখো, সেটা হলো কার্বক্সিলিক গ্রুপ, খুবই কমন একটা গ্রুপ, অ্যালকোহল অনেক কমন, কার্বক্সিলিক গ্রুপও অনেক কমন। কার্বক্সিলিক গ্রুপ হলো এই যে এটা সি ডাবল ওএইচ, এটা আমার অ্যালকোহল। কেউ ব্যাকগ্রাউন্ড নয়েজ করতেছে? নয়েজ আসতেছে কার থেকে? সবাইকে মিউট করে দিচ্ছি, যার যার কোশ্চেন আছে তারা হলো আমি নিজেকে আনমিউট করে নিবা। ওকে, এখন দেখো কার্বক্সিলিক গ্রুপে কি লেখা আছে, ডিসলভিং ইন অ্যাকুয়াস সলিউশন অফ সোডিয়াম কার্বনেট, দ্যাট মিন্স Na2CO3, সোডিয়াম কার্বনেটের অ্যাকুয়াস সলিউশন, বারবার কিন্তু বলা আছে অ্যাকুয়াস সলিউশন। ওকে, সো অ্যাকুয়াস সলিউশনের মধ্যে অথবা অ্যামোনিয়ার সলিউশন, যেটা অ্যামোনিয়ার সলিউশনের মধ্যে যদি ডিসলভ হয় তখন আমরা বলবো সেখানে কার্বক্সিলিক গ্রুপ আছে। খুবই ইজি একটা টেস্ট, জাস্ট দেখবো সে সলভ হচ্ছে কিনা। আমি যেই আমার অ্যালকালয়েডের পাউডারটা মিক্স করতেছি সোডিয়াম কার্বনেটের অ্যাকুয়াস সলিউশন অথবা অ্যামোনিয়ার সলিউশনের সাথে, যদি পাউডারটা মিক্স হয়ে যায় ওয়াও, দ্যাটস সাস্টেইন করে কি কার্বক্সিলিক গ্রুপ। আর বাই চান্স যদি সে ডিসলভ না হয়, নিচে এরকম লবণ কিসের মতো থেকে যাবে, বালুর মতো যদি থেকে যায়, চিনির মতো ডিসলভ না হয়ে যায়, তখন আমরা বলে দিব আরে এটা তো বালুর মতো থেকে গেছে, প্রিসিপিটেট করে, প্রিসিপিটেট না, দ্যাট মিন্স সে ডিসলভই হচ্ছে না, দ্যাট মিন্স তার মধ্যে কোনো কার্বক্সিলিক অ্যাসিড নাই। এখন আমাকে একজন বলো কেন, কেন ডিসলভ হয়ে গেলে কেন সেটা আমি বলবো কার্বক্সিলিক গ্রুপ আছে, একজন বলো কি হয়, কি হবে যার কারণে এটা ডিসলভ হয়ে যাবে, কার্বক্সিলিক গ্রুপের জন্য কেন জিনিসটা ডিসলভ হয়ে যাচ্ছে, কেউ মাথা খাটাতে পারছো না? ওএস আছে এই জন্য, ওয়েট থাকলে কি হবে, কাছাকাছি ওয়াটার মলিকিউল তৈরি করতে পারবে, একটা হাইড্রোজেন সাথে একটা যদি ওয়াটার মলিকিউল তৈরি হয়, এটা কি, এটা কি সি ডাবল ওএইচ, কি একটা কি গ্রুপ, এটা কার্বক্সিলিক গ্রুপ, কার্বক্সিলিক লিক কথাটা কেন আসছে ম্যাম, আর ওয়াটার সাথে সলুবল, না 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 অ্যাসিড, জি ম্যাম, তো এই হাইড্রো, এটা কি যে এরকম কার্বক্সিলিক গ্রুপ কন্টেইন করবে তাকে আমি কি অ্যাসিড বলতে পারবো না, জি ম্যাম, তো ও যদি ম্যাম আপনার কথা শোনা যাচ্ছে না, হ্যালো রেসপন্স করো সবাই, ম্যাম শুনতে পাইনি আপনার কথা, তো শুনতে পাচ্ছিলাম না ম্যাম আপনার কথা, কেটে গেছে শুনতে পাইনি, এখন শোনা যাচ্ছে? জি ম্যাম, এখন শোনা যাচ্ছে, জি ম্যাম, ওকে ঠিক আছে। আমি বলতেছিলাম এটা হলো একটা অ্যাসিডিক গ্রুপ, কার্বক্সিলিক অ্যাসিড, এই জন্যই অ্যাসিডের থেকে কিন্তু আইসি এসেছে, লিক, লিক কথাটা এসেছে কে অ্যাসিড থেকেই, সো যে এই জিনিসটা কন্টেইন করবে তাকে কাইন্ড আমি বলতে পারবো একটা অ্যাসিড। আর সোডিয়াম বাইকার্বনেট এটা হলো একটা বেস, সো অ্যাসিডের সাথে বেস রিয়াকশন করে কি প্রোডিউস করে, সল্ট আর ওয়াটার,
এবং এসিড আর বেসের রিঅ্যাকশনে যখন সল্ট আর ওয়াটার প্রোডিউস হয়, সেই জিনিসটা সব সময় ওয়াটারে সলভ করবেই, ঠিক আছে? সল্ট ও ওয়াটারে ডিসলভ হবে আর ওয়াটার তো ওয়াটারই। এজন্যই আমি দেখব যে হ্যাঁ সলভ হচ্ছে কিনা, যদি সলভ হয়ে যায় তখন নিশ্চিন্তে বলতে পারবো যেটার মধ্যে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে, আর যদি না হয় তখন বলা যাবে না যে না ডিসলভ তো হয় নাই, অন্য আরেকটা টেস্ট করে দেখি। অন্য আরেকটা টেস্ট কি, এই যে ওভার শিওর হওয়ার টেস্ট হলো এটা, দ্য ফর্মেশন অফ এস্টার অন ট্রিটমেন্ট উইথ অ্যালকোহল। যদি অ্যালকোহলের সাথে, যদি অ্যালকোহলের সাথে রিয়েকশন করে এই এস্টার প্রোডিউস করে, তখন আমি বলবো যে হ্যাঁ আমি ওভার শিওর এখানে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে, দ্যাট মিনস এই সি ডাবল ও এইচ এই গ্রুপটা অবশ্যই অবশ্যই আছে। ঠিক আছে, সবাই ক্লিয়ার? জি ম্যাম। ওকে, সো থার্ড গ্রুপটা দেখি আমরা। থার্ডটা হলো কার্বোনাইল গ্রুপ। কার্বোনাইল গ্রুপ কোনটা বলো তো? সিও। সিও সিও, হ্যাঁ। কার্বোনাইল গ্রুপ দুই টাইপের হয়, দুইটা কি কি? অ্যালডিহাইড, একটা কিটোন। এই তো, গুড, ভেরি গুড। একটা অ্যালডিহাইড আর একটা কিটোন, আমরা দোনোটাই কিভাবে ইন্ডিকেট করা যায় বা দোনোটার প্রেজেন্স আছে কি নাই দেখা যায় সেটা দেখবো। দ্য প্রেজেন্স অফ অ্যালডিহাইড অ্যান্ড কিটোনস ক্যান বি ডিটেক্টেড। আর এখানে লেখাই আছে, এটা দেখে দেখে বলে দিছো নাকি? এই তো দেখো, কিটোন যেটা অ্যালডিহাইড সেটা হলো সিও এ সি এইচ ও, এটা হলো আমার অ্যালডিহাইড। ওকে, কার্বনের একটা হাত খোলা থাকে, আর কিটোন হলো এটা সিও, কার্বনের দুইটা হাতই খোলা থাকে। ওকে, দ্য অ্যালডিহাইড অ্যান্ড কিটোনস ক্যান বি ডিটেক্টেড বাই দ্য রিয়াকশন উইথ দ্য হাইড্রোক্সিলামিন টু ফর্ম দ্য কারেসপন্ডিং অক্সিম। হাইড্রোক্সিলামিন, একটা হাইড্রোক্সিলামিনের সাথে রিয়াকশন করে যে অক্সিমটা প্রোডিউস করবে সেটার উপরে ডিপেন্ড করে আমরা বলতে পারবো অ্যালডিহাইড গ্রুপ বা কিটোনিক গ্রুপ আছে কি না। দেখো, এটা হলো একটা ওভারঅল বা বেসিক কার্বোনাইল গ্রুপকে দেখানো হয়েছে, এটা কি আমার অ্যালডিহাইড নাকি কিটোন কোনোটাই ইন্ডিকেট করে দেওয়া হয়নি। ওকে, সো এটা হলো আমার হাইড্রোক্সিলামিন, এটা হলো হাইড্রোক্সিলামিনের রিয়াকশন। যখন রিয়াকশন হবে এক অণু পানি অপসারণ হবে, দ্যাটস ওয়াই মাইনাস কথাটা এসেছে, মাইনাস এইচ টু ও। কি হবে দেখো, এরকম একটা অক্সিম প্রোডিউস করবে, এটা হলো একটা বেসিক অক্সিমের স্ট্রাকচার। এটা কিসের স্ট্রাকচার? অক্সিমের স্ট্রাকচার। এখন যদি সেটা অ্যালডিহাইড হয়, যদি এই কিটোনের গ্রুপটা অ্যালডিহাইড হয়, তখন এটার নাম হবে অ্যালডক্সিম, বিকজ এখানে তখন একটা এইচ থাকবে এই জায়গাটা। আমাকে যদি এগুলো করে এসে এখন বলো অক্সিম কখনো শুনো নাই? ওকে, তাহলে হলো সেখানে অক্সিম অবশ্যই শিখার কথা, অ্যালডিহাইড গ্রুপ ডিটেকশন আছে কি জানি একটা আছে, আমি তো পড়াইছিলাম, আমি আমার স্লাইডের বাইরে গুগল থেকে কিভাবে জানি ওদেরকে পড়াইছি আগে, ওটা হয়তো শিখবা, ওইখানেও শিখবা, আর হলো গুগলিং করবা অবশ্যই। ছোট ছোট জিনিস যেগুলো হলো সব, এটা সত্যি কথা, আমাদেরও টিচাররা সব কিছু শিখায় দেয় নাই, অনেক কিছু আছে যেটা হ্যাঁ এই ওয়ার্ডটা তো নতুন দেখছি বা এই টার্মটা তো নতুন, ক্লাস শেষের সাথে সাথে গুগলিং করে ফেলবা। আর এখন তো অনলাইন ক্লাস, এখন তো চাইলে ক্লাসেও করতে পারবা, প্রফেসররা কেউ কিচ্ছু বলবে না, ঠিক আছে? ভালো যে তোমরা কোশ্চেন করছো যে এই জিনিসটা তোমাদের কাছে নতুন, সো সবাই মিলে গুগলিং করবা, নেক্সট ক্লাসে আমি ধরবো হাইড্রোক্সিলামিন কি অক্সিম কি। ওকে, ক্লিয়ার? আচ্ছা ম্যাম, ঠিক আছে। তো দেখো এখন কি বলতেছিলাম, আমরা হলো কার্বোনাইল গ্রুপ, সেটা অ্যালডিহাইড হোক বা কিটোন হোক, সেটাকে যদি হাইড্রোক্সিলামিনের সাথে রিঅ্যাকশন করি একটা কারেসপন্ডিং অক্সিম প্রোডিউস হবে, ডিপেন্ডিং অন হুইচ হাইড্রোক্সিলামিন ইজ ইট, কোন হাইড্রোক্সিলামিন দিচ্ছ সেটার উপর ডিপেন্ড করে কারেসপন্ডিং অক্সিম প্রোডিউস হবে। ওকে, তো এই অক্সিজেনটা দেখতে এরকম, যদি এখন এটা অ্যালডিহাইড গ্রুপ হয় দ্যাট মিনস এখানে যদি একটা হাইড্রোজেন মূলক থাকে তখন এখানেও একটা হাইড্রোজেন মূলক থাকবে, এবং এটাকে আমরা বলবো কি, অ্যালডক্সিম। কি বলবো এটাকে? অ্যালডক্সিম। আর যদি এটা কিটো গ্রুপ হতো দ্যাট মিনস এই দোনোটা এরকম ওপেন, তখন কি হতো এটা এখানে হাইড্রোজেন, হ্যাঁ কিটোক্সিম, গুড, তখন এখানে এটা এই হাইড্রোজেনটা হতো না, তখন এটাকে বলতাম কিটোক্সিম। এই অ্যালডক্সিম এবং কিটোক্সিম এই দুইটার আবার ডিফারেন্স করা যায়,
কিভাবে এই যে দিস ডিস্টিংশন ক্যান বি মেড ফ্রম দ্য টলেন্স রিয়েজেন্ট, কিটোক্সিম হলো টলেন্স রিয়েজেন্টের সাথে একরকম রিয়েকশন দিবে, ওয়াইরাস অ্যালডোক্সিম আরেক রকম রিয়েকশন দিবে। টলেন্স রিয়েজেন্ট কি জিনিস, এটাও হলো একটা মিক্সচার অফ রিয়েজেন্ট যেটা দিয়ে রিয়েকশন করলে এই সিলভার মিরর একটা সিলভারের মতো অদক্ষেপ পাওয়া যায়, মানে আয়না আছে না, আমরা তো আয়নার দিকে দেখি না, এরকম চিক 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 করবে রূপার মতো বা আয়নার মতো দেখতে, এরকম একটা প্রিসিপিটেট করবে, এর জন্য এটাকে বলা হয় যে সিলভার মিরর ক্রিয়েট করবে। এখন কেউ ভাইবো না যে আসলে মনে হয় রূপার একটা আয়না তৈরি হবে, না এরকম কিছুই না, জাস্ট নিচের দিকে চিক চিক করতেছে সিলভারের মতো জিনিস প্রিসিপিটেট করবে, ঠিক আছে? ওকে, এখন হলো যে হাইড্রোক্সিলামিন যেটা বলতেছিলাম, কেউ যদি বলে যে ম্যাডাম শুধু হাইড্রোক্সিলামিন দিয়েই হয়ে যাবে, না, হাইড্রোক্সিলামিন ছাড়া আরেকটা জিনিস আছে, সেটার নাম হলো ফিনাইল হাইড্রাজন, এই ফিনাইল হাইড্রাজিন, সরি ফিনাইল হাইড্রাজিন দিয়েও এইরকম রিয়েকশন করা যায়। এই যে আমার ফিনাইল হাইড্রাজিন, এটা হলো ফিনাইল হাইড্রাজিন, এই যে এই জিনিসটা দেখতেছো না, NH NH2, এই যে NH NH2, এটা হলো হাইড্রাজিন মূলক, এটা হলো হাইড্রাজিন মূলক। তো এটার আগে যেহেতু ফিনাইল আছে, ফিনাইল মানে কি, একটা বেনজিন রিং আছে যেটার মধ্যে অ্যালকোহল আছে, ফিনাইল ফেনল তো চিনো? জি ম্যাম। ওকে, তো এটা ওকে ফেনল আছে, হাইড্রাজিন আছে, দ্যাটস ওয়াই এটার নাম ফিনাইল হাইড্রাজিন। তো ফিনাইল হাইড্রাজিন যখন এরকম একটা কার্বনিল মূলক প্রেজেন্ট কোন সাবস্টেন্স, দ্যাট মিন্স অ্যালকালয়েডের সাথে রিঅ্যাকশন করবে, এরকম ফিনাইল হাইড্রাজোন প্রোডিউস হবে। এই যে ওর সিমিলার, এই অক্সিজেনটা বারবার এই জিনিসগুলো দ্বারা রিপ্লেস হচ্ছে, এখানে রিপ্লেস হয়েছে এটা দিয়ে, এই H2Oটা হলো অপসারণ হয়ে গেছে, এই HCl দিয়ে হলো এটা হলো চলে গেছে, ঠিক আছে? আর এখানেও এই ফিনাইলটা চলে যাবে, এই অক্সিজেনটা চলে যাবে কাটাকাটি, কার্বন আর এই হাইড্রাজিন, এই যে এটা সরি ফিনাইল যায় না, ফিনাইল নিয়ে আসছে, এখান থেকে H2O যাবে, ভুল ভাল করাচ্ছে কেন, দেখো এখান থেকে জাস্ট এই H টা আছে না, এতটুকু লাস্টের দিকে এই H টা চলে যাবে, ওকে ঠিক আছে? এই H টা এই পানি নিয়ে, এই যে এই এখনো পানি অপসারণ হচ্ছে, আর এই কার্বনটার সাথে, দ্যাট মিন্স এই বন্ডের সাথে অ্যাড হচ্ছে এটা নাইট্রোজেনের দুইটা বন্ড, যেহেতু দুইটা হাইড্রোজেন দিয়ে দিচ্ছে, তার মানে কি নাইট্রোজেনের দুইটা হাত ওপেন, রাইট? বেশি খিচিবিচি হয়ে যাচ্ছে, কারণ জি ম্যাম বুঝতে পারছি, সবাই তো বুঝতে হবে, দেখি সবাই একটু খেয়াল করো, এখানে কার্বনের সাথে কয়টা, অক্সিজেনের সাথে কার্বনের কয়টা বন্ড, দুইটা, দুইটা, এখানে নাইট্রোজেনের সাথে কয়টা বন্ড, দুইটাই, কার্বন তো তার বন্ড ওর হাত কমাতে পারবে না, সো দ্যাট মিন্স কি নাইট্রোজেন দুইটা জিনিস ছেড়ে এসেছে, কি কি জিনিস এখানে ছেড়েছে দেখো একটু সবাই খেয়াল করো, এখানে ছেড়েছে একটা HCl, একটা কি ছেড়েছে সবার আগে ছেড়েছে, হ্যাঁ ক্লোরিন, আরেকটা কি ছেড়েছে, দুইটা হাইড্রোজেন, এই এই দুই এই দুইটা হাইড্রোজেন আর এই অক্সিজেনটা, এটাই হলো আমার এই পানিটা, ওকে? তো কার্বন, এখন কার্বনের সাথে কে অ্যাটাচ হবে, এই নাইট্রোজেনটা অ্যাটাচ হবে তার দুই হাত দিয়ে আর এই হাইড্রোক্সিল মূলকটা, এই যে হাইড্রোক্সিল মূলক, নাইট্রোজেন আর এই কার্বনটু, ঠিক আছে, মিলেছে? ওকে, এখানে দেখো এই অক্সিজেনটা অপসারণ হবে কার সাথে, এই হাইড্রোজেন দুইটার সাথে, এই যে আমার এই পানি, তো বাকি কি আছে, যা আছে তাই, এই যে উল্টা দেখো, পিএইচ পিএইচ এনএইচ এনএইচ দেন একটা এন, এই যে একটা এন, ও যেহেতু দুইটা হাত খালি হয়েছে, এই কার্বনের দুইটা হাত, এই দুইটা হাত, ঠিক আছে, মিলেছে? আর কি বলেছি, ওই যে কিটোক্সিম কোন অক্সিম হবে, কিটোক্সিম হবে না অ্যালডোক্সিম হবে, সেটারও ডিস্টিংশন করা যায় টলেন্স রিয়েজেন্ট দিয়ে। ওকে, এখন আসো নেচার অফ নাইট্রোজেন, এটা হলো ফোর্থ, আমি এখানে ভুল লিখেছি, এটা হলো ফোর্থ, পাঁচটা শিখাবো তোমাদেরকে, এটা হবে ভুল, পাঁচটা শিখাবো তোমাদের, নেচার অফ নাইট্রোজেন দেখবো এখন, বলতে পারো ম্যাডাম নেচার অফ নাইট্রোজেন আবার কি জিনিস, অ্যাকচুয়ালি আমরা দেখবো অ্যামিনো গ্রুপ আছে কিনা, অ্যামিনো গ্রুপ কয় টাইপের হয়, কেউ একজন বলো তো, অ্যামিনো গ্রুপ কয় টাইপের হয় ম্যাম, প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি, প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি কয় টাইপ, তাহলে তিন টাইপ, প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি, ঠিক আছে তিন টাইপের, সো আমরা দেখব এই টাইপস গুলো, এজন্যই বলা হচ্ছে নেচার অফ নাইট্রোজেন, ওকে, দ্যাট মিন্স অ্যামিনো গ্রুপ কোন টাইপের আছে সেটাই দেখব।
the majority of nitrogen present in alkaloids are secondary and tertiary. কি বলেছে অ্যালকালয়েড এর মধ্যে যে নাইট্রোজেন গুলো প্রেজেন্ট থাকে ম্যাক্সিমামই হলো সেকেন্ডারি এবং টারশিয়ারি এর মানে এই না যে প্রাইমারি নাই প্রাইমারিও আছে বাট ম্যাক্সিমামই সেকেন্ডারি আর টারশিয়ারি দ্য অ্যাসিটাইলেশন অর বেনজোইলেশন ক্যান ডিস্টিংগুইশ দ্য টারশিয়ারি অ্যামিন ফ্রম দ্য সেকেন্ডারি অ্যামিন দ্য ফর্মার বিং ইনার্ট হোয়ার ইজ দ্য লেটার গিভস অ্যাসিটেট অর বেনজোয়েট ডেরিভেটিভস এই কথাটা কেউ বুঝেছো একজন বলো তো দেখি তোমাদের ইংলিশ স্কিল কেমন বলো তো এই কথাটা দিয়ে সেকেন্ড পয়েন্টটা দিয়ে কি বোঝানো হচ্ছে ম্যাম অ্যাসিটাইলেশন এন্ড বেনজিলেশনের মাধ্যমে সেকেন্ডারি অ্যামাইনটা ডিটেক্ট করা যাবে কিভাবে টারশিয়ারি অ্যামাইন ডিটেক্ট করা যাবে সেকেন্ডারি অ্যামাইন থেকে কিভাবে দেখো আছে তো দ্য ফর্মার বিং ইনার্ট লেটার গিভস অ্যাসিটেট অর বেনজয়েট ডেরিভেটিভ মানে অ্যাসিটেট এবং বেনজয়েটের ডেরিভেটিভ দিবে সাথে কে দিবে সেকেন্ডারি না টারশিয়ারি টারশিয়ারি ম্যাম না না টারশিয়ারি তো আগে ফর্মার দিয়ে বোঝানো হয়েছে টারশিয়ারি কে ফর্মার মানে আগেরটা ফর্মার বিং আর লেটার মানে হলো পরেরটা এখানে আগে কোনটা লেখা আছে টারশিয়ারি আগে ফর্ম হচ্ছে সেকেন্ডারি অ্যামাইন ম্যাম সেকেন্ডারি অ্যামাইন থেকে আর দুই নম্বরে কি লেখা আছে মানে টারশিয়ারির পরে কি লেখা আছে সেকেন্ডারি দা ফর্মার বিং ইনার্ট ইনার্ট কথাটা মানে কি ইনার্ট মানে কোনো রিঅ্যাকশন দিবে না নো রিঅ্যাকশন সে রিঅ্যাকশনই করবে না ইনার্ট মানে নিষ্ক্রিয় যাবে নিষ্ক্রিয় থাকবে সে আর হলো দ্যাট মিন্স ফর্মার বিং ইনার্ট মানে টারশিয়ারি ইনার্ট থাকবে কোনো রিঅ্যাকশন দিবে না দ্য লেটার গিভস অ্যাসিটেট লেটার মানে পরেরটা মানে সেকেন্ডারি অ্যামিন কি দিবে অ্যাসিটেট দিবে আর বেনজোয়েট দিবে রিঅ্যাকশন করে যদি অ্যাসিটাইলেশন করো একটা অ্যাসিটেট প্রোডিউস করবে যদি বেনজাইলেশন করো সেকেন্ডারি অ্যামিন প্রেজেন্ট থাকলে বেনজোয়েট ডেরিভেটিভস দিবে ঠিক আছে এখন সাপোজ সেকেন্ডারি অ্যামিন নাই সাপোজ নাই বাট কোনো রিঅ্যাকশনও হয় নাই এখন কি তুমি ধরে নিবে সেটা টারশিয়ারি অ্যামিন এরকমটাই তো ম্যাম না ধরে নেওয়া যাবে না আরো শিওর হতে হবে বিকজ এরকমও তো হতে পারে যে সেখানে টারশিয়ারি অ্যামিন আছে দ্যাটস ওয়াই রিঅ্যাকশন হচ্ছে না তুমি বলে দিতে পারো যে হ্যাঁ সেকেন্ডারি অ্যামিন নাই বাট তুমি শিওর হয়ে কিভাবে বলো যে টারশিয়ারি অ্যামিন আছে এমনও তো হতে পারে অ্যামিন গ্রুপই নেই তখন কি হবে তাই না আবার কি করতে হবে দিস ডিস্টিংশন ক্যান অলসো বি ডান বাই দ্য অক্সিডেশন উইথ 30% হাইড্রোজেন পারঅক্সাইড অক্সিডেশন করতে হবে 30% হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে অক্সিডেশন করলে আরেকটা ডিস্টিংশন পাওয়া যাবে কি টারশিয়ারি অ্যামিন কি করবে অ্যামিন অক্সাইড দিবে তখন আমি শিওর হব যে প্রথমটা সাপোজ রিঅ্যাকশন হয় নাই বলে দিলাম সেকেন্ডারি অ্যামিন নাই রিঅ্যাকশন যেহেতু হয় নাই এখন তো আরেকটা জিনিসও আছে অপশন তার মানে কি টারশিয়ারি অ্যামিনও তো থাকতে পারে সে তো রিঅ্যাকশন দিবে না সে তো থাকতে পারে কিভাবে শিওর হব তখন তো আমি আবার 30% হাইড্রোজেন পারঅক্সাইড দিব হাইড্রোজেন পারঅক্সাইড মানে H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড আছে না এই আছে আমার হাতে দেখো খারাপ হচ্ছে এই যে হাইড্রোজেন পারঅক্সাইড এই যে 30% হাইড্রোজেন পারঅক্সাইড দিব দিয়ে দেখব রিঅ্যাকশন হচ্ছে কিনা এরকম একটা অ্যামাইন অক্সাইড প্রোডিউস করার কথা যদি হয় আমি শিওরলি বলে দিব হ্যাঁ এখানে তো টারশিয়ারি এখন বলো যে ম্যাডাম আপনি তো বলছেন প্রাইমারি থাকতে পারে তাহলে প্রাইমারি কিভাবে দেখব কেউ তো বললা না তাহলে আমি শিখাবো না যাও ম্যাম আমরা তো সেকেন্ডারি টারশিয়ারি আসতেছি এই জন্য প্রাইমারি জিজ্ঞেস করি নাই আচ্ছা দেখো নিচে কি লেখা আছে দ্য নেচার এন্ড দ্য নাম্বার অফ অ্যালকাইল গ্রুপ attached to the nitrogen can be identified by the formation of the methylamine ekhane ekta tricks ache can be identified by the formation of methylamine dimethylamine trimethylamine when distilled in the aqueous potassium hydroxide jodi methylamine hoy that means ki oikhane primary chilo jodi methyl thake methylamine produce hoy primary chilo jodi dimethyl hoy that means ki eta secondary eta trimethyl hoy eta tertiary ta ekhon তুমি কিভাবে গণতেছো কয়টা অ্যালকাইল গ্রুপ ছিল মানে কয়টা অ্যালকাইল গ্রুপ এই যে গণাই যাচ্ছে তিনটা মিথাইল গ্রুপ থাকলে তিনটা দুইটা থাকলে দুইটা একটা থাকলে একটা আর সব সময় কি মিথাইলই থাকবে নেচারও তো বলেছে নাম্বার অফ অ্যালকাইল গ্রুপ তো এখান থেকে ট্রাই ডাই কয়টা থাকতেছে বুঝে যাচ্ছে বাট নেচারটা যদি মিথাইল না থেকে অ্যালকাইল গ্রুপটা ইথাইল থাকে বিউটাইল থাকে পেন্টাইল থাকে অক্টাইল থাকে যেটাই থাক সেই অ্যামিনই প্রোডিউস করবে তখন কি যদি দুইটা অক্টাইল থাকে তখন কি হবে ডাই অক্টাইল অ্যামিন প্রোডিউস হবে যদি একটা ইথাইল থাকে ওদিকে আবার তিন চারটা মিথাইল থাকে বা সরি একটা ইথাইল থাকে একটা পেন্টাইল থাকে তখন কি হবে ইথাইল পেন্টাইল অ্যামিন প্রোডিউস হবে বলতেও পারবো যে টারশিয়ারি অ্যামিন ইথাইল গ্রুপ
সরি আমার অ্যালকাইল গ্রুপ কয়টা ছিল? দুইটা ছিল, এবং কি টাইপের ছিল? একটা মিথাইল ছিল, একটা পেন্টাইল ছিল, এভাবে বলাও যাবে। ঠিক আছে, জাস্ট একটা সিম্পল রিয়েকশন। কি রিয়েকশন? অ্যাকুয়াস পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে ডিস্টিল করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? জি ম্যাম। ম্যাম একটু সমস্যা। বলো কি সমস্যা ম্যাম? সেকেন্ড লাইনটা মিলাইতে পারতেছি না, মানে কথার মাঝে মাঝে বুঝতে পারতেছি না, যদি একটু বাংলাতে একটু বলতেন ম্যাম। Can be identified by the formation of methyl amine. উপরেরটা secondary ester এটা ম্যাম একদম উপরে যেটা ছিল উপরেরটাই তো, এটা the acetylation and the basylation এটা। হ্যাঁ ম্যাম, এখানে যে দ্বিতীয় লাইনটা যেটা আছে, the acetylation, জি ম্যাম, এই লাইনটা the former being inert। হ্যাঁ হ্যাঁ ম্যাম। Whereas the later প্রথমটা বুঝতে পারছি ম্যাম, শেষেরটা মানে একসাথে ধরতে গেলে বুঝতে পারতেছিলাম না, একটু যদি ক্লিয়ার করতেন ম্যাম। এই তোমার ইংলিশের সমস্যা, আমি বায়োকেমিস্ট্রির মধ্যে শেখাবো? কত বড় হয়ে গেছে ছেলে, কি ছেলে কি বলে? দ্য ফর্মার বিং ইনার্ট, ফর্মার মানে কি? প্রথমটা বিং ইনার্ট, নিষ্ক্রিয় থাকবে। প্রথমটা বিং ইনার্ট মানে নিষ্ক্রিয় থাকা, বিং মানে কি? আইএনজি ভার্ব, তাই না? ভার্ব বোঝাচ্ছে এখানে, সে কেমন থাকবে? নিষ্ক্রিয় থাকবে। ভায়ারেস মানে যেখানে, দ্য লেটার গিভস, পরেরটা কি প্রোডিউস দিবে? অ্যাসিটেট দিবে আর বেনজোয়েট দিবে। পরেরটা কে? এখন প্রথমটাকে, টারশিয়ারিটা, বিকজ এই সেন্টেন্সে প্রথম কারে উল্লেখ আছে? টারশিয়ারিরে। পরে কারে উল্লেখ করছে? সেকেন্ডারিরে। সো ফর্মার বলতে টারশিয়ারি বোঝাচ্ছে, মানে প্রথমটা থাকবে আমার, দ্যাট মিনস টারশিয়ারিটা থাকবে নিষ্ক্রিয়। ভায়ারেস যেখানে সেকেন্ডারি লেটারটা মানে পরেরটা, দ্যাট মিনস সেকেন্ডারিটা অ্যাসিটেট আর বেনজোয়েট দিবে। কখন দিবে? যখন তুমি অ্যাসিটাইলেশন আর বেনজাইলেশন করবা, বুঝেছো ম্যাম? কিন্তু এখানে যে লেখা আছে, ক্যান ডিস্টিংগুইশ টারশিয়ারি অ্যামাইন ফ্রম সেকেন্ডারি অ্যামাইন, মানে এটা দ্বারা তোমাদের কি, তোমরা কি ইংলিশের কোর্স করে আসছো? ইংলিশের কোর্স না করে আসছো তো এত বড় হয়ে গেছে, ইংলিশ তো বুঝার কথা। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। শুধু কি ওরই সমস্যা হয়েছে নাকি বাকিদেরও সমস্যা হচ্ছে? রেসপন্স করো। না ম্যাম বুঝেছি, সেন্টেন্সে কোনো সমস্যা নাই। আমার মনে হয় মাথার উপর দিয়ে অনেক কিছু অনেক কিছু যাচ্ছে দেখে তুমি একটা সোজা জিনিসকে অনেক কাঁচায় ফেলতেছো। বাসায় গিয়ে জাস্ট লাইনটা যদি থাকে আরেকবার ঠান্ডা মাথায় পড়বা, দেখবা আরে ইজি একটা লাইন। ঠিক আছে, অনলাইনটা এরকম হবে যে অ্যাসিটাইলেশন অফ বেনজিটের, ম্যাম এটা আমি বুঝাই বলবো? হ্যাঁ বলো। মানে এখানে বলছো যে অ্যাসিটাইলেশন আর বেনজাইলেশন এর মাধ্যমে হচ্ছে টারশিয়ারি অ্যামাইন আর সেকেন্ডারি অ্যামাইন কে প্রভেদ করা যাবে। এখানে ডিস্টিংগুইশ অর্থ হচ্ছে প্রভেদ করা, আর তারপরে তো ম্যাম বলে দিছে যে হচ্ছে ইনার্ট হচ্ছে থাকবে হচ্ছে ফর্মার, মানে ফর্মার হতে এখানে লাইনে যেটা প্রথমে বুঝাচ্ছে আর লেটার হচ্ছে দ্বিতীয়ত যেটা উল্লেখ করছে সেকেন্ডারি অ্যামাইন। ডিস্টিংগুইশটা হয়তো তুমি বুঝতে পারনি বন্ধু, একটু সমস্যা ছিল ম্যাম, এখন ক্লিয়ার আছে ম্যাম, কন্টিনিউ করেন। ওকে ঠিক আছে, তো এটা হলো আমাদের লাস্ট ফাংশনাল গ্রুপ, মিথক্সাইল গ্রুপ। মিথক্সাইল গ্রুপ তো সবাই চিনো, বা মিথক্সাইলও বলে, মিথক্সিও বলে। দিস ইজ OCH3। ওকে, এখন যদি CH3 না থাকে, এটা এরকম থাকতো, এটাকে কি বলতাম? দাঁড়াও আবার লিখতেছি, আমার কলমটা জানি কোথায় রাখছি, আমি কোনোভাবেই খুঁজে পাচ্ছিলাম না, আঙ্গুল দিয়ে লেখার কারণে এত বড় বড় হচ্ছে। বলো এটা কি গ্রুপ? ম্যাডাম ইথক্সি। এই তো, গুড। সো এগুলো হলো অ্যাকচুয়ালি অক্সি গ্রুপ, কার্বনটা এটা হলো অক্সি গ্রুপ। এটার এই পাশে যে অ্যালকাইল মূলক থাকবে সেটা নাম নিয়ে বসে থাকবে, পানির মতো, যে পাত্রে যাবে সেই পাত্রের আকার ধারণ করবে। তো মিথক্সি গ্রুপ এর মানেই না যে আমি শুধু তোমাদের মিথক্সিটাই শিখাচ্ছি, আমি যদি এখানে ইথক্সি থাকি ইথক্সি হবে, ইথক্সি গ্রুপ আমি থাকলে ইথক্সি গ্রুপ ও ডিটারমাইন করা যাবে। কথাগুলো বলার একমাত্র কারণ হলো এটাই যে শুধু মিথক্সি শিখাচ্ছি, যখন যদি এরকম হয় যে ভবিষ্যতে কোথাও কোনো বায়োটেক প্ল্যান্টে কাজ করতেছো, এরকম একটা ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে কাজ করার সৌভাগ্য হয়, তখন হলো কি, শুধু যে ম্যাডাম মিথক্সি শিখে আসছে, মিথক্সি বাই করবো, ওইখানে ইথক্সি বের করবো না, এরকম যাতে না হয়। ঠিক আছে, ওকে, এই আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি ম্যাম, জি ম্যাম। ঠিক আছে, সো এটার একটা নাম আছে, এই মেথডটার নাম হলো জেই সেল মেথড। সো যদি পরীক্ষায় আসে যে মিথক্সাইল গ্রুপ ডিটারমিনেশন লিখো, সবাই বুঝবা। যদি পরীক্ষায় আসে জেই সেল মেথড লিখো, সবাই কি এখন বুঝবা না? কজ আমি কিন্তু উল্লেখ করে বলে দিলাম, এই যে দেখো জেই সেল। জি ম্যাম,
ওকে সো তো দেখো কি লেখা আছে when methoxy group present in an alkaloids treated with hydrogen iodide at 126 ডিগ্রি দ্যাট মিন্স 126 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার প্রোডিউস মিথাইল আয়োডাইড কি প্রোডিউস করবে মিথাইল আয়োডাইড প্রোডিউস করবে হুইচ ক্যান বি ফার্দার ট্রিটেড উইথ দ্য সিলভার নাইট্রেট টু প্রোডিউস সিলভার আয়োডাইড প্রিসিপিটেট দুইটা রিয়াকশন একটা কি যদি মিথক্সি গ্রুপ প্রেজেন্ট থাকে অ্যালকালয়েডে এবং তাকে যদি আমি হাইড্রোক্সিন আয়োডাইডের মধ্যে একটা কন্ডিশন দেওয়া আছে সেই কন্ডিশনের মধ্যে রেখে রিয়াকশন করাই মিথক্সি গ্রুপ যদি থাকে তখনই আমার এই মিথাইল আয়োডাইডটা প্রোডিউস হবে দিস ওয়ান মিথাইল আয়োডাইড যদি ইথক্সি হয়তো ইথাইল আয়োডাইড হয়তো ওকে এখন কি বলা আছে এতটুকু হলো এখনো কিন্তু কনফার্ম হওয়া নাই এটাকে ফার্দার ট্রিট করব কিসের সাথে সিলভার নাইট্রেট দ্যাট মিন্স দিস ওয়ান সিলভার নাইট্রেটের সাথে প্রোডিউস ট্রিট করব ট্রিট করার পর যদি দেখি সিলভার আয়োডাইডের একটা প্রিসিপিটেট পড়ছে এই যে এটা প্রিসিপিটেট আমার সিলভার আয়োডাইডের একটা প্রিসিপিটেট পড়ছে তখন আমরা শিওর হবে যে হ্যাঁ যেহেতু সিলভার আয়োডাইডের প্রিসিপিটেট পড়েছে দ্যাট মিন্স এখানে আমার মিথাইল আয়োডাইড ছিল দ্যাট মিন্স এখানে আমার মিথক্সি গ্রুপ ছিল ক্লিয়ার এরকম হবে সিলভার আয়োডাইডের প্রিসিপিটেট ছিল কাইন্ডা সিলভারটা আবার আয়োডাইডের একটা কালার মিক্স হয়ে একটু অ্যাশ অ্যাশ গ্রে টাইপের মিরর মিরর টাইপের হয় ঠিক আছে বুঝতে কি ওর সমস্যা ফাংশনাল গ্রুপ কিন্তু পাঁচটা পড়ানো শেষ মিথাইল আয়োডাইড হলে আমরা তখনই বুঝতে পারবো না কেন না না তখন বুঝতে পারবো না কারণ তুমি তো দেখে বুঝতে পারবো না এখানে মিথাইল আয়োডাইড আছে তোমার সলিউশনের দিকে তাকায় তুমি কিছুই দেখবা না কিভাবে বুঝবো মিথাইল আয়োডাইড হয়েছে না না হয়েছে আমি বুঝতে পারছি দ্যাটস ওয়াই আমার প্রিসিপিটেট নিয়ে কজ এটা হলো মিথাইল আয়োডাইডের ক্যারেক্টারিস্টিক রিঅ্যাকশন যে ও সিলভার নাইট্রেটের সাথে রিঅ্যাকশন করে সিলভার আয়োডাইডের একটা প্রিসিপিটেট দিবে যদি মিথাইল আয়োডাইড সেখানে থাকে তখন এই রিঅ্যাকশন হবে আর মিথাইল আয়োডাইড না থাকলে মানে কি না থাকা মানে কি এখানে মিথক্সি গ্রুপ ছিল না দ্যাটস ওয়াই মিথাইল আয়োডাইডই প্রোডিউস হয় নাই তখন পরে ফার্দার রিঅ্যাকশন করলেও কোনো প্রিসিপিটেট পাবো না ক্লিয়ার পানির মতো ক্লিয়ার শুধু ক্লিয়ার না পানির মতো ক্লিয়ার কিনা গুড তোমরা কি কখনো নিজের হাতে রিয়েকশন করে কোনো রিয়েকশনে কখনো প্রিসিপিটেট পেয়েছো যে কোনো রিয়েকশন এই জীবনের এই পর্যন্ত এই ধাপে আসার পর্যন্ত পেয়েছো জি ম্যাম পেয়েছিলাম কিন্তু এখন আর মনে নেই কোন রিঅ্যাকশন কি দেখি আচ্ছা পেয়েছো কিনা সেটাই মেন মনে আছে তো প্রিসিপিটেট দেখতে এরকম একটা তলানির মতো পড়ে তলানি পড়ে হ্যাঁ একটা খুবই স্যাটিসফ্যাকশন কিন্তু আসে আরে এটা আসার কথা ছিল এটা আসছে মানে লাইফ ধন্য আমার মনে পড়ে ভার্সিটিতেও না আমি হলাম কোন ক্লাসে পড়ি 9 এ আর 10 এ 10 এই মেবি হবে ওই যে কেমিস্ট্রিতে 10টা লবণের একটা রিঅ্যাকশন ছিল না প্র্যাকটিক্যাল করানো লাগতো আমি হলাম তোমার রেসিডেন্সিয়াল কলেজ থেকে আসছি তো ঢাকা রেসিডেন্সিয়াল না আরেকটা রেসিডেন্সিয়াল তো সব কিছু আমি পরিচালিত ছিল এগুলো আমরা জানি আমার যে জায়গায় প্র্যাকটিক্যাল করবে জীবন ওর এই রিয়েকশন টিয়েকশন করতে দিবে না বাট আমার কলেজে করতেই হবে মানে নিজের কলেজের প্যারাই এত বেশি ছিল তো ওইখানে এরকম প্রিসিপিটেট আনতে হতো আসে না কি ফেরিক একটা কি জানি ছিল না সালফিউরিক অ্যাসিড না জানি কি একটা ফেরিক একটা লবণ ছিল ওইটার একটা প্রিসিপিটেট ব্রাউন কালার একটা প্রিসিপিটেট করবে আসতো না আসতো না ওইটা যদি কেউ আসতো প্রথম রিয়েকশনে মানে জীবন ধন্য তো তখন হলো যে স্যাটিসফ্যাকশনটা ওইটা আমার এখনো লাগে যে আর একটা প্রিসিপিটেট রিয়েকশনে যদি প্রিসিপিটেট আসে যেই একটা স্যাটিসফ্যাকশন পাওয়া যায় অন্য রিয়েকশনে ওরকম পাওয়া যায় না বিশেষ করে কালারফুল রিয়েকশন গুলো যেগুলো হলো সাবস্ট্রেট দেওয়ার পর কালার চেঞ্জ হয়ে যাবে বা টাইট্রেশন গুলো টাইট্রেশন কিন্তু অনেক ইন্টারেস্টিং যে একটা পয়েন্টে তাকায় থাকতেছে কালার চেঞ্জ হচ্ছে না হচ্ছে না বাট লাস্ট একটা একদম পয়েন্টে এসে ঠাস করে কালারটা চেঞ্জ হয়ে যায় টাইট্রেশন তো করছো ফার্স্ট ইয়ারে কি টাইট্রেশনের ল্যাব করেছো তোমরা কেউ জি ম্যাম করেছে জি ম্যাম টাইট্রেশন অনেক ইন্টারেস্টিং না একদম পিএইচ লেভেল চেঞ্জ হওয়ার সাথে সাথে কালারটা চেঞ্জ হয়ে যায় জি ম্যাম ওকে আমরা নতুন জিনিসে যাই নতুন জিনিস হলো আমরা এতক্ষণ যা পড়তেছিলাম কি শিখছিলাম এই যে কেমিক্যাল মেথড দ্যাট মিন্স এটা পড়েছি এটা কেমিক্যাল মেথড এখন কোনটা দেখবো বি নাম্বারটা দ্যাট মিন্স কি বলো ডিগ্রেডেশন ডিগ্রেডেশন কি বলেছিলাম বেসিক ধারণা কি দিয়েছিলাম অ্যালকোহলকে ভেঙে চুরমাচুর করে গুড়া গুড়া করে ফেলবো তাই না
গুড়ো গুড়ো করে ছোট ছোট পার্ট গুলোকে দেখবো, আদৌ তোমাকে চিনি না জানি, তাই তো? এটাই বলেছিলাম না আমি। ওকে তো চলো আমরা দেখি। The study of degradation of alkaloid give rise to some identifiable products of known structure. Study যেটা করব alkaloid কে ভেঙে চুরমার করে দিব, কি কেন? Give rise to কিছু জিনিস প্রোডিউস করবে, identifiable products of known structure, that means ছোট ছোট যদি বেনজিনের মতো মিথাইল বা ইথাইল পেন্টেন অক্টেনের মতো ছোট ছোট স্ট্রাকচার প্রোডিউস করে, এগুলো স্ট্রাকচার গুলো আমরা জানি, that's why বলতেছে identifiable products of known structure. The knowing the structure of degraded products মানে যে চুরমাচুর ভাঙা ভাঙা টুকরোগুলোর স্ট্রাকচার জানার মাধ্যমে and the changes of the degradation it is convenient to know the structure of the original molecule. দুইটা জিনিস, একটা ওই ভাঙা ভাঙা টুকরোর স্ট্রাকচার জানার মাধ্যমে, এবং তুমি যে একটা প্রসেস অফ ভাঙতেছো তারও তো কিছু কিছু নতুন নতুন চেঞ্জেস আসতেছে, ওই চেঞ্জেস গুলো অবজার্ভ করার মাধ্যমে অ্যাকচুয়াল যে স্ট্রাকচারটা ছিল ওই অরিজিনাল স্ট্রাকচারটা বের করাটা অনেক ইজি হবে, এটাই বলেছে কনভিনিয়েন্ট মানে ইজি হওয়া। ওকে বলে না দেখবা বিভিন্ন একটা ভালো শপে গেলে আপনার কনভিনিয়েন্সের জন্য হ্যান্ড তেন, তো কনভিনিয়েন্স মানে হলো ইজি করা, তোমার কাজটা ইজি করে দেওয়া। এখন দেখো ডিগ্রেডেশন করার, ডিগ্রেডেশন মানে এই না যে হাতুন নিয়ে বাইরে যেতে থাকবা, অনেকগুলো মেথড আছে তাই না ওকে ভাঙার, কোথা থেকে ভাঙবো আমি, সামনে থেকে ভাঙবো না পিছন থেকে ভাঙবো, আগে হাতগুলো ভাঙবো না আগে মাথাটা কেটে ফেলে দিব, তো এরকম বিভিন্ন জিনিস করার বিভিন্ন মেথডস আছে, মেথড গুলোর নাম আমরা দেখব কি কি নাম দেওয়া আছে। দেখো হফম্যান এক্সস্টিভ মিথাইলেশন মেথড, দেন হলো এমিডস মেথড, ফন বারুন্স মেথড, রিডাকটিভ ডিজেনারেশন, অক্সিডেশন, জিঙ্ক ডিস্টিলেশন, অ্যালকালি ফিউশন, ডিহাইড্রোজিনেশন। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো প্রথমটা হফম্যান এক্সস্টিভ মিথাইলেশন মেথড, এটাই এখন পর্যন্ত সবচেয়ে বেশি ওয়াইডলি ইউজড একটা মেথড, তো এটা তো আমরা শিখবই। আরেকটা ইম্পর্টেন্ট হলো এমিডস মেথড, বাট হফম্যান এত বড়, এমিডস এত বড়, দ্যাটস ওয়াই আমি তোমাদের পরীক্ষার জন্য এমিডস বাদ দিয়ে দিয়েছি, কেউ যদি ইন্টারেস্ট ফিল করো সে হলো স্লাইডে দেওয়া আছে শিখে নিবা বা পড়ে নিবা, বাট আমি পরীক্ষার জন্য বাদ দিয়ে দিয়েছি। আর দুইটা ছোট ছোট শিখাবো, সেটা হলো জিঙ্ক ডিস্টিলেশন এবং অ্যালকালি ফিউশন। ওকে তো টোটাল আমরা কয়টা শিখবো এখান থেকে? তিনটা শিখবো, কি কি বলো তো? হফম্যান এক্সস্টিভ মিথাইলেশন মেথড, জিঙ্ক ডিস্টিলেশন এন্ড অ্যালকাইল ফিউশন। তো চলো হফম্যানটা শিখি, হফম্যান আমি ডাইরেক্ট স্ট্রাকচার শিখাবো, তো এই যে কথাগুলো লেখা আছে এগুলো হলো বাসায় পড়ে দিবা, একদম যে বকর বকর গুলো আমি করব প্রতি স্টেপের জন্য ওই কথাগুলো এখানে স্টেপ ওয়াইজ লেখা আছে, আর কিছু এই হিস্টোরিটা জেনে নিই। দ্য মেথড ওয়াজ অ্যাপ্লাইড বাই দ্য উইল স্টার, কার দ্বারা? উইল স্টার্টার, উইল স্টার্টার ইন 1870, সে হলো এই মেথডটাকে আরো ঝকঝকে তকতকে করছে, ডেভেলপ করছে, দ্যাটস ওয়াই ওনার নামেই নামকরণ হয়েছে, বিকজ উইল স্টার্টার যখন 1870 সালে দিল ওইটা এত ইউজ করার মতো, আর দ্যাট মিনস অতটা জাতে উঠে নাই, জাতে উঠাইছে হলো এই সায়েন্টিস্ট, ঠিক আছে? দেনই সবাই ইউজ করা শুরু করেছে, দ্যাটস ওয়াই ওনার নামেই নামকরণ হয়েছে, কিছুটা যদিও প্যাথেটিক বা কিছুটা একটু স্যাড বাট এটাই সত্য। ওকে সো যেটাই তুমি আবিষ্কার করবা ওইটা নিজেই ঝকঝকে তকতকে করে দেন হলো ফিল্ডে আনবা, কোন রকম করেই ছেড়ে দিবা না, ঠিক আছে? আরেকজন তোমার জিনিস নিয়ে ঝকঝকে তকতকে করে সে বাজার ধরে ফেলবে। ওকে এটা থেকে এই শিক্ষা পাই আমরা, তাই না? জি ম্যাম। আবিষ্কারে রিক্সে যাব না, হ্যাঁ কোনো রিক্সে যাওয়া যাবে না, আর এখন ওনাদের 1870 ওনাদের সময় তো এত কম্পিটিশন ছিলই না, আর এখনকার যুগ বাপরে বাপ চুরি করে নিয়ে যায়। হ্যাঁ আমার সেজন্য জীবনও যাইতে পারে, হ্যাঁ অনেক রিক্সি আছে, আর আমাদের দেশ তো কোনো মানে কোনো টেস্ট কোনো কোনো কোন কিছুরই কোনো ঠিক ঠিকানা নেই, আজকে লকডাউন কালকে শাটডাউন, কত লকডাউন কত কিছু, আমার যে কি মানে আমি কি যে চাকরি করতেছি আমি এরকম যদি ম্যাম করতে করতে 23 সালের এপ্রিল পর্যন্ত চলে যেতে পারে তাহলে হইছে, অনলাইনে আমরা সার্টিফিকেট পেয়ে যাব। ভালোই, তোমাদের কি সার্টিফিকেট দেওয়া হবে? কিছু শাটডাউনে কি পরীক্ষা হবে কি জানি রে ভাই, আমরা ক্লাস তো চলতেছে, ক্লাস কিন্তু অফ করতে কিছু বলে নাই, আমাদের কোনো নোটিশ দেয় নাই।
যেহেতু আমরা বাসায় বসে বসে ক্লাস করতেছি, সমস্যা কি? পরীক্ষা হয়ে যাক শুধু শুধু তোমাদের, যেহেতু তোমরা অনেকগুলো টাকা খরচ করে পড়ো, তাই না? টাকা ফেরত নিমো, সমস্যা নাই, টাকা কি দিয়ে দিব নাকি? কারেন্ট বিল, লাইট বিল এইগুলো শুধু শুধু নিচ্ছে, তারপর ল্যাবের যে বিল গুলো, ওই 6000 টাকা বাসায় দিলে আমাদের কাজ হবে তো? আমাদেরও তো স্যালারি কিন্তু কাটতেছে, আমাদের ইনক্রিমেন্ট কাটতেছে, স্যালারি কাটতেছে। কেন ম্যাম আপনাদের কেন কাটে? কারণ আমাদের থেকে তো ফুল নিয়ে নিচ্ছে। আমাদের হচ্ছে, আমাদের তো কমাচ্ছে না, তাহলে এখানে বার্ষিক ওই যে আমরা বলতেছে না, ওই যে তোমাদের হলো করোনা ওয়েভার দিচ্ছে, হ্যান্ড দিচ্ছে, করোনা ওয়েভারের যে টাকা, তার থেকে যদি আমাদের ল্যাবের টাকা গুলো কাটে বাদ দিয়ে দিত, তার থেকে বেশি যেত। মানে আমরা তো ডিপার্টমেন্টকে বলে না কোনো লাভ নাই, তোমরা যেরকম তোমাদের জন্য চিন্তা করো, আমরাও তোমাদের জন্য চিন্তা করি, আমরা প্রতিটা মিটিং এ উঠাই। বাট ডিপার্টমেন্টের কথা তো, এটা তো আর ওরকম না, ডিপার্টমেন্টের কথা না, ভার্সিটির কথা বললাম, যে ভার্সিটি তাহলে যে এতই দেখতেছে, যে ভার্সিটি তো আমাদের কথাও শুনে না, মানে দ্যাট মিন্স হলো এখন আমি জানি না, আমি তো নতুন, এগুলো তোমাদের সাথে শেয়ার করা ঠিক না। বাট স্ক্যান্ডাল দেখতে পাই আমরা, যে 10 কোটি টাকা, 5 কোটি টাকা এরকম স্ক্যান্ডাল হয়ে যাচ্ছে, মানে বিভিন্ন জায়গায়। তোমাদের দেখে যেরকম খারাপ লাগে, আমাদের দেখেও খারাপ লাগে, তাহলে আমাদের কেন এদিক দিয়ে কাটতেছে, ওদিক দিয়ে কাটতেছে? জি ম্যাম, এটাই হচ্ছে যে বড় বড় মানুষরা বড় বড় ডাকাতি করে নিয়ে যায়, তাদেরকে আমরা সালাম দিয়ে সাহেব বানাই দেয়, আর হচ্ছে ছোট ছোট আমরা যারা কেটে খাওয়া মানুষ, আমরা ট্যাক্স দেই, আমরা ভুগতেছি। আর রাস্তার সামনে আমাদের হচ্ছে, মানে রাস্তাগুলো ভাঙাচোরা, এটা সেটা সব দিক থেকে মারা। এখান কান্ট্রির সবকিছুই হলো ঠিক করতে হবে, তোমাদেরও ঠিক করতে হবে, আমাদেরও ঠিক করতে হবে। যখন ইনশাল্লাহ আমরাও হয়তো বা তোমাদের মধ্যে থেকে যখন অনেক বড় বড় পজিশনে যাবা, এই জিনিসগুলো মনে রাখতে হবে। বাংলাদেশে করতে গেলে সাইন্টিস্টদের মতো হবো, কয়েক যুগ পার হয়ে যাবো। বাট শুরু তো করতে হবে, তাই না? শুরু তো করতে হবে, হ্যাঁ শুরু করতে হবে। কিন্তু আমাদের মতো এরকম ঘুমায় ঘুমায় খালি নাকে তেল দিয়ে এরকম, মানে জাস্ট সমালোচনাই করে যেত, ওরা ম্যাম বোকা ছিল করে এই কাজটা করতে। না না, ওরা বোকা ছিল না, আমরাই বোকা, আমরাই কিছু করতে পারছি না। তখন থেকে এখনকার সিচুয়েশন অনেক ভালো, তখন তো যারে মন চায় ধরে নিয়ে গেছে বাসা থেকে, এখনো নিয়ে যাচ্ছে, বাট এতটা সোশ্যালাইজ হয় না এই জিনিসটা, তখন তো সোশ্যালাইজ ছিল। তখন সিচুয়েশন আরো খারাপ ছিল, আমি গল্প শুনি তো, আমার নানা হলো তখন আর্মি ছিল, আমার নানা আর্মি ছিল, মানে আমার নানা নানু আমার দাদা দাদা আমার কাকুরা সবাই লিবারেশনের সাথে অনেকটা অ্যাটাচড। তো নানাকে শুনি, নানা পাকিস্তান টাইমের আর্মি, দ্যাট মিন্স কি, সে পাকিস্তানেরই তো আর্মি, তাই না? তো নানা হলো পাকিস্তানিদের একদম দেখতে পারতো না, সে হলো অনেক বকাবাজি করতো, একদম মুখ খারাপ করে বকাবাজি করতো। ম্যাম ডিনার করছিলেন? বুঝি নাই, ডিনার তোমরা কি ডিনার কর, এত তাড়াতাড়ি ডিনার করলো? তাহলে তাড়াতাড়ি গল্প করবো না, তাড়াতাড়ি পড়া ছেড়ে দিব। ম্যাম বলো। ম্যাম এ পড়ালেখার বাইরে একটা কথা ছিল। বলো শুনি। ম্যাম আপনার আর আমার, আমাদের সাথে এটা হয়ে গেছে, মানে ওই যে ফটোসিনথেসিসের রাইতের মতো। বুঝি নাই কেন ফটোসিনথেসিস, আমরা আপনাকে দেখি না, আমরা আপনাকে দেখি না, কিন্তু বিক্রিয়া হয়ে যাচ্ছে ম্যাম। আরে আচ্ছা শোনো, আমি নেক্সট পরীক্ষা নিব না, তখন তোমরা ক্যামেরা অন করবে, আমিও ক্যামেরা অন করব। ওকে আমি জানি না, কিন্তু আপু কে বলছি যে একটু আমাকে উঠতে দেন, পরে যাই দেখি যে মানে ম্যাডাম, এখন না দেখি ম্যাম ভার্সিটিতে যাই রে, যে সমস্যা নেই, আমরা লাস্ট ক্লাস যখন থাকবে তখন দেখবো। ওকে, আর নাহলে যে সেমিস্টার ফাইনাল থাকবে, মিড থাকবে, তখন ক্যামেরা অন করবে? ম্যাম ক্যামেরা অন করে তো পরীক্ষা দেওয়া যায় না, এটাতে তোমরা ক্যান করো না, ক্যামেরা অন করে দেখে দেখে দাও। বাট না না ম্যাম, তো বেশিও দেখে দেখে দিও না, তাহলে ক্যামেরা অন করলে মেশিনে ঢুকলে অটোমেটিক্যালি অফ হয়ে যায় ম্যাম। না কোনো অন হয় না, কজ আমার তো ধরন আলাদা, আমি হলাম জুমের মধ্যে স্ক্রিনে কোশ্চেন দিয়ে রাখি, কারণ আমি প্রথম থেকে ক্যামেরা অন করি নেওয়াইছি। একদম প্রথম ক্লাস ছিল কাদের সাথে আমার, আমি যখন একদম প্রথম জয়েন করি আমার ক্লাস ছিল 101, দ্যাট মিন্স একদম জুনিয়র বেচে যেটা আসে, একদম প্রথম বেচেরই তো 101, মানে তোমাদের জীবনের প্রথম। জি ম্যাম ফার্স্ট সেমিস্টার থাকে। হ্যাঁ তো আমি বলছি ক্যামেরা অন করতেই হবে, ওগুলা তো একদম জুনিয়র ছিল, ভদ্র ছিল, ক্যামেরা অন করছে ম্যাম।
এনে যখন না ম্যাম যখন সিজন ফিল আসলো প্রথম অবস্থায় ম্যাম তিন চার বছর মানে সাররাই বলতো লেখো লেখো যেমনি পারো লেখো ঠিক আছে এখন তো যেই যুগটা আসছে বাংলাদেশে বর্তমানে এই জুমের ম্যাম এটা বুঝে উঠতে পারতেছি না কোনটায় কি করা লাগবে বাট আমি যে আমার জুনিয়রদের থেকে শুনি ওরা কিন্তু ক্যামেরা অন করে পরীক্ষা দেয় তুমি ক্যামেরা অন মানে শুধু অন না এরকম ভাবে অন যে তোমার খাতা দেখা যাচ্ছে তোমার আশেপাশে জিনিসপত্র দেখা যাচ্ছে না দেখা গেলে তুমি সাইলেন্ট এক্স ফেল ম্যাম ঠিক কি মোবাইল কে দরকার কোথালে ম্যাম এমন না ইউনিভার্সিটি আছে প্রশ্ন দিয়ে আমরা বাঙালি তো আর বাঙালির কথা না হিউম্যান তো হিউম্যান সব জায়গায় অ্যাডাপ্টেবল ও যে কোনো সিচুয়েশনে সামহাউ নিজেকে অ্যাডাপ্ট করেই নেয় তো আমি এখন যদি তোমাদের এই রুলসটা অনেক স্ট্রিক্ট থাকতো না অন করে দিতেই হবে সামহাউ দিতেই হবে তখন তোমরাও করে নিতে কেউ মোবাইলও ধরে রাখতো কেউ ল্যাপটপের ক্যামেরাও ভালো থাকতো বুঝছো তখন হয়ে যেত আচ্ছা ঠিক আছে অনেক গল্প হইছে জি ম্যাম আচ্ছা তোমরা কি কালকে সকালে ক্লাস করবা আরেকটা কোর্স না হলে সিলেবাস তো শেষ হচ্ছে না শুক্র শনি করে ক্লাস করবা হুম ও আচ্ছা মানে আর এটা না পড়াই এটা ঢুকবে না এখন মাথায় এটা অনেক কঠিন একটা জিনিস ঢুকবে না এটা পরে ক্লাসেই পড়াবো শুনো মেইন কথা যেটা বলতেছিলাম তোমাদের টাইমিং নিয়ে অনেক সমস্যা আছে কারা কারা জানি আজকে কথা বলার কথা আমার সাথে কি 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 টাইমিং এর সমস্যা না মোরা মনে ডিউটিতে আছে মনে হয় ম্যাম আসলে টাইমিং কে বলতে ল্যাব ক্লাস আর আপনার ক্লাসটা সেম টাইমে ভার্সিটি মানে রুটিনে দিছে কি বলো ল্যাব ক্লাসে তো রুটিনেই নাই ল্যাব ক্লাস কখনোই একসাথে দিবে না ল্যাব ক্লাস তারপরে দিবে 302 মেবি 302 না রুটিনের মধ্যে আমার সাথে তোমাদের 302 নাই আমি দেখলাম তো 302 তার পরে থাকবে বিকজ ল্যাব ক্লাস সব দিছে তোমার 5:20 থেকে ল্যাব ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে ম্যাম আমাদের হচ্ছে হচ্ছে ল্যাব একটার আপনার টাইম একদম সেম টাইমে ম্যাম পড়ছে এটা মানে ফার্স্টে ম্যাম হচ্ছে আপনার সাবজেক্টটা দেখা আমরা ভাবছি হচ্ছে ল্যাবটা হয়তো 11টার দিকে হবে তো পরে হচ্ছে ববি ম্যাম ওইদিকে বলতেছে তোমরা আমার ক্লাস না করে তোমরা ওই ক্লাস করতেছো পরে তো আমরা অবাক যে কি রে পরে হচ্ছে দেখি যে আপনারটা আর ওইটা মানে একদম সেম টাইমে আমাদের তাহলে হলো তোমরা কমপ্লেইন করো নাই কেন তোমরা এটা বিধান স্যারকে জানাও যে এরকম এরকম স্যার এইটা হচ্ছে আগে আমরা কেউ খেয়াল করি নাই এটা ম্যাম তো আপনার কাছে আমি এটা একটু রিকোয়েস্ট ছিল ম্যাম যদি আপনার সময় হইতো ম্যাম আমার সমস্যা ছিল না আমার 11টার দিকে কোনো সমস্যা ছিল না বাট পরে তোমাদের সাথে কিছু জুনিয়র তোমাদের কোর্স নিয়েছে ওরা আমাকে বলতেছে যে ম্যাডাম আমাদের হলো আমরা সিনিয়রদের সাথে কথা বলে আপনার কোর্সটা নিয়েছি এখন ম্যাম জুনিয়র তো দুইজন ম্যাম অনলি আর আমরা এখন ওরা যদি কোর্সটা নিয়ে নিয়েছে না ঠিক আছে আমি এটাই বলেছি দেখো মেজরিটি অবশ্যই কাউন্টার সব সময় আর যেহেতু কোর্সটা ওদের কাছে বাট ওদের কথাটা একটু চিন্তা করো ওরা কিন্তু টাকা দিয়ে কোর্সটা নিয়ে ফেলেছে এখন ওরা যদি কোর্সটা নাই করতে পারে তাহলে হলো তোমরা নিজেরা ডিসাইড করো জুনিয়রদের সাথে কথা বলে আমরা সারা দিনের মধ্যে আমরা ওই টাইমটাতেই ফ্রি থাকি 11টা থেকে 11টা 10 থেকে 1টা পর্যন্ত ছাড়া ম্যাম আমরা সবাই জব করার কারণে ম্যাম আমরা আসলে সমস্যা পড়ি ম্যাম জুনিয়রে দুজন তো ম্যাম হচ্ছে রেগুলারে যে কোনো একটা দিন ম্যাম ওরা পাঁচটা সময় মিট করতে আমার তো তোমাদের তো এটা রেগুলার কেউ নাই ম্যাম এখানে আমার একটা কথা ছিল রেগুলার কোনো স্টুডেন্ট নাই দ্যাটস হোয়াই এটা রেগুলার কোনো ক্লাসও হচ্ছে না অরবিট এটা রেগুলার কোনো শিডিউলও নাই মনে নাই তো আমার হ্যালো ম্যাম হ্যাঁ বলো ম্যাম আমি 11টার সময় আমি ক্লাস করতে পারবো না ম্যাম আমি 171 ব্যাচের আমার ক্লাস আছে 2টা পর্যন্ত টাকা চাইতেছে তো আমি এটাই বুঝতেছি না যে তোমরা যখন কোর্সগুলো নিচ্ছো কেন আগে শিডিউলটা দেখছো সেই কথা ম্যাম আমাদের সেটাই এই জিনিসটা সেই কথা ম্যাম যে কোন তাদের
ক্রেডিট বাড়াই নিছে, তারা টাকা দিয়ে ই করছে, কিন্তু তাদের থেকে কিন্তু প্রায়োরিটিটা বেশি ম্যাম আমাদের। না, প্রায়োরিটি প্রতিটা স্টুডেন্টেরই, কারণ তোমরা প্রতিজনই ক্রেডিট নিয়েছো, তোমরা শুধু তোমাদের বেস, দ্যাটস ওয়াই যে তোমরাই নিবা, অন্যরা নিবে না তা না। আমি ম্যাম ভার্সিটি ওদের দিচ্ছে বলে শুনো ম্যাম, আমরা এখন তো ম্যাম আমরা তাহলে দুইটা ক্লাস কিভাবে একসঙ্গে করব ম্যাম? এটা আমি দেখি কথা বলবো, আমি কথা বলবো। জি ম্যাম, সেটাই ম্যাম। কস তোমাদেরও তো যে একটা আছে যে হ্যাঁ, যদি আগের রিজনটা থাকতো, তারা যখন কোর্সটা নিয়েছে ম্যাম, তখন তারা সেটা কেন দেখে না যে ওই সময়টা আমার কোনো ক্লাস আছে কিনা? আসসালামু আলাইকুম। না, রুটিন এটা ম্যাটার না ম্যাম। আমাদের যখন শিডিউল দেওয়া হয়েছে 15, শুনো সবাই আমার কথা শুনো, সবাই আমার কথা শুনো। অ্যাকচুয়ালি এই টাইমটা কি দেওয়া, রুটিনে 3:40 এ দেওয়া, তাই না? দেন না কিছু টাকা দেন। ওরা তো রুটিনটাই দেখেছে যে 3:40 এ দেখো ওদের কোনো ক্লাস আছে কিনা। এখন রুটিনে যে তোমাদের আরেকটা কোর্স দেওয়া, ঝামেলাটা তো এখানেই লেগেছে। তো আমি হলো কথা বলবো বিধান স্যারের সাথেও, কথা বলবো তাফরিয়া ম্যামের সাথেও, কথা বলবো ববিয়াপুর সাথেও কথা বলবো। ইনশাআল্লাহ হোপফুলি একটা নেক্সট উইক আসতে আসতে একটা ডিসিশন চলে আসবে, ঠিক আছে? আর নেক্সট উইকে তোমাদের পরীক্ষা, নেক্সট উইকে গুগল ফর্মের পরীক্ষা হবে। সো টাইমিং নিয়ে কি ওর ঝামেলা করা লাগবে না, পরীক্ষা যে কোনো টাইমেই নেওয়া যায়। গুগল ফর্মের 20-30 মিনিটের একটা পরীক্ষা যে কোনো টাইমেই নেওয়া যাবে, ঠিক আছে? গুগল পিক্সেল পরে একটু 10টার দিকে নিবেন ম্যাম, একটু রিকোয়েস্ট। বুঝি নাই, বলো কোয়েশ্চন। ফ্রাইডে ছাড়া অন্য কোনো দিন নিলে রাত্র 10টার দিকে নিলে একটু ভালো হবে আমাদের ম্যাম। রাত্র 10টায় আমার জন্য ঠিক হবে না, কজ তাহলে ম্যাম এই টাইমে হলো হয় 9:30টা। শুক্রবারে না দিয়ে যদি শনিবারে দিতে চাও সেটা তো আমার কোনো সমস্যা নেই। জি ম্যাম, আমরা তো শুক্রবারেই দিতে পারি, আমরা তো শুক্রবারেই দিতে পারবো ক্লাস টাইমে। আমাদের অনেক ক্লাস টাইমে সি ক্লাস শেষ হবে না, শুক্রবার ক্লাস টাইমে না নিয়ে শনিবারে হচ্ছে এরকম 9টার দিকে নিলাম, 9:30 10টা বা 9টা। ওকে, 9:30 না 9টা, কজ অনেক দেরি হয়ে যায়। দেখছো না এখনি 10টা বেজে গেছে, তো 9টা মাথায় ছিল না, ঠিক আছে। 9:30 শনিবার রাত 9:30 পরীক্ষা। জি ম্যাম, জি ম্যাম। এটা হয়তো তোমাদের যে আলাদা কত গ্রুপ ট্রুপ যাই থাকুক সব জায়গায় দিয়ে দিবা, যে পর্যন্ত পড়ানো হয়েছে, দ্যাট মিন্স ডিগ্রেডেশনের আগ পর্যন্ত। ডিগ্রেডেশন দ্যাট মিন্স হফম্যানের রিঅ্যাকশনের আগ পর্যন্ত, হফম্যানের এটা করে দিবেন ম্যাম। হ্যাঁ, তো কত নাম্বার স্লাইড ছিল ধরো আমি এখন চেক করে বলে দিচ্ছি কত নাম্বার স্লাইড ছিল। 26 পর্যন্ত, 26 নাম্বার স্লাইড পর্যন্ত, 26 না সরি 25, 25 নাম্বার স্লাইড পর্যন্ত হলো পরীক্ষা। ওকে ম্যাম, স্লাইড একটু বেশি হয়ে যায় না, আমরা দুইটা লেকচার করতে স্লাইড নাকি বেশি হয়ে গেছে আমার, ওই কোর্সে পরীক্ষা দিচ্ছে 50টা না 40টা ম্যাম। ভয় পাইছি ম্যাম, সমস্যা নাই, 3টা দিব 25টা বলে আমি বলতে যে মাত্র 25টা স্লাইড আমি পড়াইলাম, আরো বলে বেশি ম্যাম, আসলে 25টা মাত্র, সমস্যা নাই ম্যাম, আপনি 30টা করে দিতে চলে নিবনি। 25টাতে কোশ্চেন হবে 15-20টা, এমসিকিউ মানে কুইজ টাইপের কোশ্চেন হবে, গুগল ফর্মে থাকবে, তোমাদেরকে নাম আর আইডি লিখতে হবে। টাইম যদি 20টা কুইজ থাকে 20, যদি 15টা কুইজ থাকে 15টা, জাস্ট ওইখানে সিলেক্ট করতে হবে। টাইমটার ব্যাপারে একটু ম্যাম কনসিডার করবেন, কারণ আমাদের ব্রেনটা একটু স্লো, তো আমরা স্লো হয়ে গেছি করোনা ইফেক্টে। আমার 15টা কোশ্চেনের জন্য অন্তত 30 মিনিট দেওয়া উচিত। হ্যাঁ, লিমিটেড কে বলছে এটা কে বলতে 30 মিনিট 15টা কুইজের জন্য ম্যাম? আমাদের ম্যাম আমরা সবাই বলছি, জি ম্যাম আমরাই বলছি ম্যাম। আমি প্রথম প্রথম এই রিকোয়েস্ট গুলো রাখতাম, পরে দেখতাম সবাই 15-15 পাইছে, 20-20 পাইছে, এরপরে থেকে গুলো রাখতাম। তাহলে কি আমরা কম পাইলাম? আপনি অনেক খুশি হন, আমরা তো পাইলাম না। আচ্ছা শুনো, এখন যদি 30 জনের মধ্যে 20 জন এ প্লাস পায়, তখন তো আমার চাকরি নিয়ে টানাটানি। তোমরা যদি, আমি ইভেন এরকমও রেকর্ড আছে, মানুষ 5 মিনিটে খাতা জমা দিয়ে দিয়েছে, 20 মিনিট লাগেই নেই। আর হলো, আর শুনো, আর হলো যদি অনেকের থাকে নেটওয়ার্ক সমস্যা, হ্যাং সমস্যা, ট্যাং সমস্যা, ইন সিচুয়েশন অনেক প্রবলেম হয়, ওগুলো আমি তখন কনসিডার করব। এখন যেটা বলেছি সেটাই, 15টা কুইজের জন্য 15 মিনিট, 20টা কুইজের জন্য 20 মিনিট।
ঠিক আছে পনেরোটার জন্য 20 মিনিট না বলছিলেন না না পনেরোটার জন্য 15 মিনিট 20টার জন্য 20 মিনিট ম্যাম মাথায় ঢুকবে তারপর মাথায় বিক্রি হবে তারপর আমার উপরে বিশ্বাস রাখো কোশ্চেন সহজ হবে তোমরা 100% বিশ্বাস আছে আমরা সবাই 15-15 পাওয়ার ইচ্ছা আছে ম্যাম সেই গ্যারান্টি আমি দিতে পারতেছি না আচ্ছা সবাই ভালো থাকো তোমাদের সাথে ম্যাম যাই হোক ম্যাম লাস্ট একটা কথা ছিল হ্যাঁ না ম্যাম এই যে আপনি একটা ধমক দিলেন মানে 2-3 বার আসলে এটা আপনি কি মানে সর্বোচ্চটা দিয়ে ধমক দিতেন নাকি সর্বনিম্নটা দিয়ে ধমক দিতেন আমি জানি না কি দিয়ে ধমক দিতেন আসলে ম্যাম মানে ওই আপনি কি কখনো বলছে যে 25টা নাকি অনেক বেশি হয়েছে এটা শুনে কথা আমি ম্যাম আমি বলেছিলাম মানে যে 25টা এত কম এর মাঝখানে একজন বলে তারেক বলছিল তারেক ওকে সবাই ভালো থেকো আপনি ভালো থাকবেন ম্যাম ঠিক আছে আমার জন্য দোয়া করো অবশ্যই ম্যাম